দেখো, যদি তোমাকে ডাইস থেকে এইরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে পাঁচের বিপরীতে কোন সংখ্যাটি আছে এবং এই রকম তিনটে ডাইস দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? খুব সহজে বের করব। দেখো, 1 2 এবং 1 2 এখানে সিমিলার রয়েছে, দেন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রিমেইনিং যেটা রয়েছে 5 এন্ড 6, অর্থাৎ 5 এন্ড 6 পরস্পরের অপোজিট। তাহলে পাঁচের অপোজিটে কে রয়েছে? 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইরকমই যদি আরও একটা প্রশ্ন তোমাদের দেখায় কি এখানে যে ছক্কাটা রয়েছে, যে ডাইসটা রয়েছে, ডাইসের 4-এর বিপরীতে কে রয়েছে? একটাই ডাইস দেওয়া রয়েছে, একটাই পজিশন দেওয়া রয়েছে, ডেফিনেটলি 4-এর বিপরীতে কে থাকবে? 3 থাকবে। তো এইরকমভাবে খুব সহজেই, দেখো কোনো কিছু করার নেই, আমি যেভাবে করলাম তোমরাও এইভাবেই করতে পারবে যদি সেই ম্যাজিক ট্রিক্সটা তোমরা জেনে যাও। অর্থাৎ আজকের সেশনে আমরা সেই ম্যাজিক ট্রিক্স নিয়ে আলোচনা করব। ডাইস থেকে কোনো প্রশ্ন তোমাদের মিস তো যাবেই না, এবং দেখার সাথে সাথে তোমরা করে ফেলতে পারবে। তো চলো শুরু করব আর সময় নষ্ট না করে। ছোট্ট সেশন হবে, একদম খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা তোমাদের পরীক্ষার জন্য। দেখো, এটা জানার জন্য প্রথমে আমরা একটা বেসিক কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস এবং নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইস বা অর্ডিনারি ডাইস। তো স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো, বেসিক জায়গাটা ক্লিয়ার করে নাও, একদম দেখার সাথে সাথে তোমরা করে ফেলতে পারবে। দেখো, বিপরীত তলে থাকা সংখ্যাগুলোর সমষ্টি 7 হবে। স্ট্যান্ডার্ড ডাইস কি বলছে, যে এই যে ডাইসগুলো রয়েছে, ডাইস 1 নম্বর একটা ডাইস, 2 নম্বর, 3 নম্বর, তিনখানা ডাইসের এখানে ছবি দেওয়া রয়েছে। 1 নম্বর ছবিতে যে ডাইসটা রয়েছে, অর্থাৎ লুডোর ছক্কা, ভাবতে পারো এত কথা নেই, লুডোর ছক্কা হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে। লুডোর ছক্কার দেখো কটা তল, 6টা তল, যার মধ্যে 3টে ভিজিবল রয়েছে, প্রত্যেকটাই 3টে তল দেখতে পাই, বাকি 3টে তল কোথায় গেল? পেছনে রয়েছে। ঠিক আছে, তো যে তলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই তলগুলোর, মনে করো আমি 5 নিচ্ছি, তাহলে 5-এর পেছনে একটা তল রয়েছে, মানে 5 ওপরে, তাহলে এর পেছনের তলটা নিচে রয়েছে, তাহলে 5 এবং তার পেছনের যে তল, অর্থাৎ 5 তার পেছনের যে তল, এই দুটোর যোগফল হতে হবে কত বললাম? 7 হতে হবে। এটা আবার ঘুরিয়ে যদি আমরা বলি যে 5-এর বিপরীত তলের সাথে যদি যোগফল 7 হয়, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডাইস হবে। এবং 5-এর সাথে এমন কোনো সংখ্যা দেখো এখানে যোগ আছে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা যোগফল 7 হচ্ছে। যেমন দেখো, 6 আর 4-এ 10, 7 হচ্ছে না, 6 আর 5-এ 11, 7 হচ্ছে না, 4 আর 5-এ 9, 7 হচ্ছে না। মানে পরিষ্কার ভাষায় বললে, যেগুলো তুমি তল দেখতে পাচ্ছ তাদের মধ্যে কোনো দুটোর যোগফল যদি 7 না হয় সেটা স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, তো এখানে আমাদের তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস হয়ে গেল। এবং 5-এর তাহলে অপোজিটে কত থাকতে হবে? স্ট্যান্ডার্ড ডাইস হবে 2 থাকবে, তাহলে 5 যোগ 2, 7 হয়ে যাবে। দেখো এটা কি স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে, 6-4-10, 7 হচ্ছে না, 6-2-8, 7 হচ্ছে না, 4-2-6, 7 হচ্ছে না। অর্থাৎ যেটা বললাম পরিষ্কারভাবে আরও একবার বলে দিই, যে তলগুলো তুমি দেখতে পাচ্ছ সেই তলগুলোর মধ্যে কোনো দুটোর যোগফল যদি 7 না হয়, তার মানে কি, 4-এর কোনোটার সাথে যোগফল 7 হচ্ছে না, মানে 4-এর সাথে কত যোগ হতে হবে স্ট্যান্ডার্ড ডাইস হলে? 3 হতে হবে। এবং 3টা কোথায় থাকবে? 4-এর ঠিক অপোজিটে। একই রকমভাবে 6-এর অপোজিটে কত থাকবে? 1 থাকবে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই যেটার সাথে 6 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি পেছনেই সেই একটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। দেখো এখানে 3-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যেটার যোগফল 7 হয়ে যাচ্ছে, কারণ 3-এর সাথে 4 যোগ হয়ে 7 হতে হবে, এবং 4টা থাকবে কোথায়? পেছনে থাকতে হবে, আর পেছনের সংখ্যা তো আমরা দেখতে পাবো না, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাচ্ছে? স্ট্যান্ডার্ড ডাইস। কারণ আরও একবার বলি, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কোনো দুটোর যোগফল যদি 7 না হয় সেটা স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, আশা করি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কি স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলছে। এবং আমরা যে প্রশ্নটা প্রথমেই করলাম, দেখো এই যে প্রশ্নটা আমি করলাম, এখানে কি রয়েছে, 4-এর বিপরীতে যে তল রয়েছে তার সংখ্যাটি কত হবে? ওকে, তাহলে এখান থেকে দেখো 4-এর বিপরীতে কত হবে। প্রথম কথা দেখো, যে তলগুলো দেখতে পাচ্ছি 4, 5, 6, এদের কোনো দুটোর যোগফল কিন্তু 7 হচ্ছে না, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। এবং স্ট্যান্ডার্ড ডাইসের কি বিপরীত তলগুলো যোগফল 7 বলেছি, তাহলে 4-এর পেছনে কত থাকতে হবে যাতে যোগফল 7 হয়? ইয়েস, ডেফিনেটলি 3 থাকতে হবে যাতে যোগফল হয়ে যাচ্ছে 7। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি, এখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে 3। বুঝতে পারলে প্রত্যেকে? তো এইরকমভাবেই আমরা যদি নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে জানতে চাই, তাহলে কি একই কথা, যে সামনে তলগুলো দেখতে পাচ্ছি তার কোনো দুটো যোগফল যদি 7 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর স্ট্যান্ডার্ড ডাইস থাকলো না, নন স্ট্যান্ডার্ড হচ্ছে বা অর্ডিনারি ডাইস যেটা। ঠিক আছে, তো এখানে দেখো বলে দেওয়া রয়েছে, সামনে থাকা 3টি তলের মধ্যে কোনো দুটো যোগফল যদি 7 হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে অর্ডিনারি অর নন স্ট্যান্ডার্ড ডাইস, NSD, নন স্ট্যান্ডার্ড ডাইস। এবার দেখো এখানে 1 নম্বর যে ছবিটা রয়েছে ডাইসের, এখানে 4 আর 3-এর দেখো যোগফল 7 হচ্ছে,
এবং 4 আর 3 তো পেছনে থাকতে হতো, তাহলে কি হতো, স্ট্যান্ডার্ডাইজ হয়ে যেত, বাট সামনেই রয়েছে মানে এটা হয়ে যাচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ। ওকে, এখানে দেখো 6 আর 2 8, 7 হচ্ছে না, কিন্তু 6 আর 1 তো 7 হচ্ছে, তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের স্ট্যান্ড নন স্ট্যান্ডার্ডাইজ। এবং একই রকমভাবে 4 আর 3 যোগফল 7, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ। বোঝাতে পারলাম নন স্ট্যান্ডার্ডাইজ এবং স্ট্যান্ডার্ডাইজ। এইবার দেখো যদি এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে কিভাবে আমরা সলভ করব। ওকে দেখো, চিত্রে থাকা ছক্কায় 4-এর বিপরীতে তলে, বিপরীত তলে যে সংখ্যাটি আছে, তাহলে প্রথমেই বলি যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এই তিনটের মধ্যে কোনো দুটো যোগফল কিন্তু 7 হচ্ছে না, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি, স্ট্যান্ডার্ডাইজ। ওকে, এবং স্ট্যান্ডার্ডাইজ হলে কি হয়, 4-এর পেছনে কত থাকবে, 4-এর পেছনে 3 থাকবে, কারণ দুটো যোগফল কত হতে হবে আমাদের, 7 হতে হবে, এবং আমাদের অ্যান্সার কি হচ্ছে, অপশান অপশান ডি। ওকে দেখো, 2-এর বিপরীতে কত আছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 2-এর বিপরীতে কত আছে, এবং এই যে তিনটে পজিশন দেখতে পাচ্ছ, এরা একটা ডাইসেরই তিনটে পজিশন দেওয়া আছে, ঠিক আছে, একটা ডাইসেরই তিনটে পজিশন দেওয়া আছে, এবং 2-এর অপোজিট কত হবে সেটা বের করতে বলেছে। দেখো এখানে দুটো টাইপের রয়েছে, প্রথম টাইপ যখন যে ডাইসগুলোর পজিশন দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা কমন থাকবে, ঠিক আছে, অনলি ওয়ান কমন, ওকে অনলি ওয়ান কমন, আমি দুটো আলাদা করে দিলাম, অনলি ওয়ান, ঠিক আছে, অনলি ওয়ান কমন থাকবে, মানে একটা সংখ্যা যখন কমন থাকবে তখন এই রুলে করব, ঠিক আছে, এটা হচ্ছে রুল ওয়ান, এবং দেখার সাথে সাথে অ্যান্সার হবে। এবার দেখো, দেখো এখানে 6 4 1 রয়েছে, এখানে 5 3 6 রয়েছে, দেখো একটা সংখ্যা কিন্তু কমন হয়ে গেল, এখানে 6 কমন, যেটা কমন সেটাকে তুলে নাও, 6 কমন তুলে নিলাম, এবার ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে তুমিও ঘুরিয়ে ঘুরিয়ে সংখ্যাগুলো লেখো, 6-এর পরের সংখ্যা 4, 4-এর পরের সংখ্যা কত 1, এখানে 4 নেই, এখানে রয়েছে 6, তাহলে এখান থেকে শুরু করবে, এবং এখান থেকে যেখানে 6 রয়েছে সেখান থেকে কিন্তু ঘোরাতে শুরু করবে, 6-এর পরে 3 রয়েছে, ঠিক 6 লিখলাম, তারপরে 3, তারপরে 3-এর পরে আবার রয়েছে কত 5, এখানে যারা যারা রয়েছে পরস্পর পরস্পরের অপোজিট, অর্থাৎ 1-এর অপোজিট 5, 4-এর অপোজিট 3, আমাদের প্রশ্নে বলেছে কি 2-এর অপোজিট কে, 2 নেই এখানে, দেখো শুধু রয়েছে 6, তাহলে আমাদের 3 4 হয়ে গেল, 1 5 হয়ে গেল, আর শুধু থাকছে 6, তাহলে 6-এর অপোজিটে কে থাকবে, ইয়েস 6-এর অপোজিটে থাকবে, অবশ্যই 6-এর অপোজিটে থাকবে কে, 2 থাকবে, ঠিক আছে, 2 থাকবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, যখন একটা সংখ্যা কমন থাকবে দুটো ডাইসের মধ্যে, তুমি চাইলে এই ডাইসের সাথে তৃতীয় ডাইসটা নিতে, তাহলে একবার অ্যান্সার বেরোতো, ঠিক আছে, তাহলে একবার অ্যান্সার বেরোতো। যাই হোক, আমি পরেরটাই আসি, তাহলে রুল টুটা বুঝতে পারলে আরও সুবিধা হবে। 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে, দেখো এখানে কয়টা সংখ্যা বা কমন আছে সেটা আগে খেয়াল করো, দেখো সংখ্যা কমন আছে, অনলি একটা সংখ্যা কমন আছে, 6 কমন 6 কমন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 6-এর এখান থেকে লিখতে শুরু করো, 6 2 1, এখানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, 6 5 3, আমাদের 2-এর বিপরীত, দেখো 2-এর বিপরীতে কে রয়েছে, 5, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। আমি বলেছিলাম যে এগুলো দেখার সাথে সাথে তোমরা করে ফেলতে পারবে। 5-এর বিপরীতে কত রয়েছে, দেখো এইবার এখানে দেখো কটা কমন রয়েছে, প্রথম দুটো ডাইস যদি আমরা নিই, দেখো 6 কমন 6 কমন, তাহলে একটা করে কমন রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, বা আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এই ডাইসটা আর এই ডাইসটা নিই অ্যান্সার একই আসবে, হ্যাঁ আমরা এই ডাইস দুটো যদি নিই, দেখো 1 আর 2 কমন, 1 অ্যান্ড 2 কমন, যখন দুটো কমন থাকবে, ঠিক আছে, যখন দুটোর কমন থাকবে তখন ফর্মুলা আরও সহজ, ঠিক আছে, যখন দুটো কমন থাকবে তখন ফর্মুলা আরও সহজ, যেটা পড়ে থাকলো এই 6 আর এখানে 5, এই দুটো পরস্পর পরস্পরের অপোজিট, এবং আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশান সি, 6। বুঝতে পারলে, যখন দুটো কমন তখন যেটা পড়ে রয়েছে সেটাই পরস্পর পরস্পরের অপোজিট, বুঝতে পেরেছ। দেখো তুমি যে দুটো ডাইস চুজ করবে সেখান থেকে অ্যান্সার বেরোবে, এবং সেটাই কারেক্ট অ্যান্সার, তুমি চাইলে এইটার সাথে এটাও নিতে পারতে। যেমন দেখো, আমি আগের প্রশ্নে যদি একটু আসি, এখানে আমরা এই দুটো ডাইস নিয়েছিলাম, আমরা যদি দেখো এবার যেটা বললাম আমি তোমাদেরকে যে আরও সহজে হয়ে যেত, দেখো এই 1 নম্বর আর 4 নম্বর 3 নম্বর যদি নিতাম, এখানে দেখো 1 আর 4 আর এখানে 1 আর 4, দুটো কমন থাকা মানে কি বললাম আমি, যেটা পড়ে থাকলো তারা পরস্পরের অপোজিট, অর্থাৎ এখানে পড়ে রয়েছে 6 আর এখানে পড়ে রয়েছে 2, দ্যাট ইজ 6 অ্যান্ড 2 পরস্পরের অপোজিট, যেটা আমাদের অ্যান্সার বেরিয়েছে এখান থেকে 6-এর 2, ঠিক আছে, বা 2-এর 6, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তুমি চাইলে যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, দুটোই
শিখে গেলাম আমরা। এবার বাকিটা তোমার ইচ্ছে কোনটা ফর্মুলা তুমি ইউজ করবে। একটা ডাইসের তিনটি পজিশন দেওয়া রয়েছে, যে কোনো তুমি দুটো পজিশন তুলে নাও, যে কোনো দুটো যেটা তোমার মনে হচ্ছে সুবিধে হবে, ছয়ের বিপরীত বের করব। দেখো তাহলে প্রথমে কি করব আমরা, দেখো এখান থেকে আমরা এক আর দুই কমন, এক আর দুই কমন, তাহলে পড়ে থাকলো কে তিন, আর এখানে পড়ে থাকলো কে ছয়। তাহলে আমরা সেকেন্ড দুটো লাস্টের দুটো ডাইস কম্পেয়ার করে আমরা পেয়ে গেলাম কি থ্রি অ্যান্ড সিক্স পরস্পরের অপোজিট। তাহলে আমাদের ছয়ের বিপরীতে কে রয়েছে, থ্রি রয়েছে, এবং থ্রির অপোজিটে সিক্স রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। আমরা যদি প্রথম দুটো নিতাম তাহলেও অ্যান্সার একই আসতো, ঠিক আছে। তাহলে কি করতাম আমরা, দেখো প্রথম দুটোর মধ্যে কমন হচ্ছে টু, তাহলে আমরা এখানে কি লিখতাম, টু, তারপরে সিক্স ফোর, এখানে টু থ্রি ওয়ান, দেখো টু থ্রি ওয়ান। এই দেখো যেভাবে তুমি করবে, দুটো ফর্মুলা আমরা শিখে নিয়েছি, দুটো রুল শিখে নিয়েছি, এবার বাকিটা তোমার ইচ্ছে তুমি কিভাবে সলভ করবে, ঠিক আছে, একদমই সহজ। এবং নেক্সট ক্লাসে আমরা ডাইসের পার্ট টুতে ওপেন ডাইস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওপেন ডাইস আরও সহজ, একদমই সহজ। দেখো এখানে এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নের বিপরীতে কোন চিহ্ন আছে, একই রকমভাবে করো। দেখো প্রথম দুটোর মধ্যে কমন রয়েছে এইটা আর এটা, ঠিক আছে, যেটা কমন থাক আর এটা আর এটা, তাহলে এখান থেকে শুধু পাচ্ছি কি এটার অপোজিট এটা, ঠিক আছে, এটা আর এটা কমন দেখো, কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার বেরোবে না এখান থেকে। আমাদের অ্যান্সার চেয়েছে এইটার অপোজিটে কে রয়েছে, ঠিক আছে, আর এটাই আমাদের এখান থেকে বাতিল হলো, শুধু এই দুটো অপোজিট হয়ে গেল, বাট আমাদের অ্যান্সারে পৌঁছালাম না আমরা। আমরা যদি শেষের দুটো দেখি, দেখো এখানে কমন কে রয়েছে, এখানে কমন দেখতে পাচ্ছি আমরা এইটা কমন, আর কমন কে, এটার দুটো কমন, আর কমন রয়েছে এই সার্কেলটা কমন এটার সাথে, তাহলে পড়ে রইল কে, পড়ে রইল এই বক্সের সাথে একটা স্টার পড়ে থাকলো, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের তো এটাই চেয়েছে এটার সাথে, এটার অপোজিট তলে কে রয়েছে, তাহলে পেয়ে গেলাম আমরা স্টার, ঠিক আছে। তুমি যে কোনো দুটো তল ধরবে অ্যান্সার বেরোবেই বেরোবে। কোয়েশ্চেন নম্বর সেভেন, এখানে দেখো আয়ের বিপরীতে কে আছে, তুমি কোন দুটো তল নেবে ডিসাইড করে নাও প্রত্যেকে। দেখো যদি আমি এই দুটো তল নিই, তাহলে এখানে কমন কে রয়েছে, এখানে একটাও কমন নেই, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই চলে আসি এই দুটোর মধ্যে। দেখো এখানে দেখো কমন রয়েছে কে, ভাগটা কমন, এখানে ভাগ কমন, তাহলে ভাগ থেকে লিখতে শুরু করো, ভাগ, তারপরে আই, তারপরে বক্স, এখানে ভাগ, তারপরে হ্যাচ, তারপরে ও। তাহলে আমাদের প্রশ্ন করেছে আয়ের অপোজিটে কে রয়েছে, দেখো আয়ের অপোজিটে কে রয়েছে, হ্যাচ রয়েছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এই যে পদ্ধতিতে আমরা শিখছি ডাইস, এটা সব থেকে সহজ মেথড তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। একটি বিন্দুর বিপরীতে কটি বিন্দু আছে, অর্থাৎ একটা বিন্দু কোথায় রয়েছে, এখানে, তার বিপরীত, ঠিক আছে, এর বিপরীতে কে রয়েছে, দেখো কোনটা ধরে করবে তুমি ডিসাইড করে নাও, প্রথম দুটো না শেষের দুটো না প্রথম আর তৃতীয়, যেটা ইচ্ছে। আমি যদি শেষের দুটো দেখি তাহলে কি হচ্ছে, দেখো এখানে পাঁচ কমন, পাঁচ কমন, শুধু পাঁচ কমন, ঠিক আছে, এখান থেকেও বেরিয়ে যাবে কিন্তু, হ্যাঁ। আর আমি যদি প্রথম দুটো দেখি তাহলে ছয় কমন, পাঁচ কমন, ইয়াস, এখান থেকে ফার্স্ট বেরোবে। দেখো এখানে ছয় কমন, এখানে ছয় কমন, এখানে পাঁচ কমন, এখানে পাঁচ কমন, দুটো কমন থাকলে যারা পড়ে থাকলো তারা পরস্পরে অপোজিট, অর্থাৎ একটা ডট পড়ে থাকলো আর এখানে দুটো ডট পড়ে থাকলো, অর্থাৎ এরা পরস্পরে অপোজিট, তাহলে আমাদের একটির বিন্দুর অপোজিটে দুটো বিন্দু হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আর তুমি যদি এখান থেকে বের করতে যে না স্যার আমি এটা ধরে নিয়েছিলাম, তাহলে কি ভুল বেরোবে, ডেফিনেটলি ভুল বেরোবে না। এই দুটোর মধ্যে কমন দেখো ফাইভ রয়েছে, তাহলে প্রথমে আমি ফাইভই লিখছি ডটগুলোকে, ফাইভ, তারপরে দুই, তারপরে ছয়, আর এখানে ফাইভ, তারপরে এক, তারপরে চার, দেখো অ্যান্সার বেরিয়ে গেছে, টু অ্যান্ড ওয়ান অপোজিট টু ইচ আদার, ওকে। তো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা একটা ম্যাজিক ট্রিক্স, যেটা দিয়ে তুমি যে কোনো প্রশ্ন সলভ করে ফেলতে পারবে ডাইস থেকে, ঠিক আছে, এগুলো ক্লোজ ডাইস বলা হয়। ওপেন ডাইসটা আগামীকাল আলোচনা করবো আমরা। চিত্রে একটি ছক্কার চারটি অবস্থান দেখানো হলো, চারটে বিন্দুর বিপরীত তলে বিন্দু সংখ্যা হলো কত, অর্থাৎ যেখানে ফোর রয়েছে তার অপোজিট কত, চার কোথায় রয়েছে, এখানে। তো তোমরা দেখো তিন আর দুই কোথাও আছে, ইয়েস, তিনটে আর তিনটে, এই দুটো আর এই দুটো মিলে গেল, তাহলে পড়ে থাকলো আমার শুধু চার, আর এখানে শুধু এক, তার মানে চার আর এক পরস্পরের অপোজিট, এবং একদমই সহজে আমরা বের করে নিতে পারলাম, ঠিক আছে। একই রকমভাবে দেখো এখানে এক আর তিন, এখানে
এক আর তিন গেলে তিনে ছয়ের সাথে দুই, এটা আমাদের কাজে লাগছে না, বা এটার সাথে তোমরা এটা চেক করতে পারো, যেটা ইচ্ছে চেক করো। বাট আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা ফোরের অপোজিট ওয়ান। এবং নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, নেক্সট প্রশ্নের অ্যান্সার কে করবে, তোমরা নিজেরা করবে। দুইয়ের বিপরীতে কে রয়েছে, একটা ডাইসের চারটে পজিশন দেখানো রয়েছে এবং দুইয়ের অপোজিটে কে হবে, এখানে তোমরা কমেন্ট করে জানাও প্রত্যেকে, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার কমেন্ট করে জানাও কেমন কত হবে এখানে, এবং সেশনটি কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে নেক্সটের ডাইসের পার্ট টুতে আমরা আলোচনা করব ওপেন ডাইস নিয়ে, যেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই সহজভাবে আমি তোমাদেরকে শেখাবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার।